ক্যাগ রিপোর্ট যদি ভুল হয় বিধানসভায় প্লেস করে ডিসকাশন করে নিয়ে গেল। আমি তো বলবো গভর্নরের উচিত ক্যাগ রিপোর্টের এগেনস্টে এফআইআর স্টার্ট করার জন্য ডাইরেকশন দেওয়া। আমি রাহুল গান্ধীজিকে বোকা বলতে গেছিলাম, তার কারণ ছিল তিনি আটাকে কেজির বদলে লিটার বলেন, কৃষকরা এয়ারপোর্টে সবজি বিক্রি করবেন বলেন, তারপরে তিনি স্টোভের উপরে কয়লা দিয়ে, এগুলোকে আমি উল্লেখ করে বলছিলাম যে 54 বছর বয়স হলো, এত বড় সাংসদ, এবারে ম্যাচুরিটি রাখা উচিত। এবারে চলতি কথায় আমি যেটা বোকা শব্দটা আমাদের এখানে গা গঞ্জে চলতি কথায় বলে ফেলেছিলাম, তাতে যদি কেউ আঘাত পান অন্য কথা, আমি কিন্তু সে উদ্দেশ্য বলি। কিন্তু আপনারা যে মমতা ব্যানার্জি রয়ে জয়রাম রমেশ এবং মল্লিকার্জুন খাড়গেরা মমতার কার্য তো পায়ে পড়ে যান, আর মনু সিংবিরা যেভাবে চোরেদের বাঁচানোর জন্য উঠে পড়ে লাগেন, আজকে তো রাহুল গান্ধীকে বিড়ি খোর বলেছে। আমি আশা করব আমার বিরুদ্ধে যেমন এফআইআর করছিলেন আর মিছিল টিছিল বের করছিলেন, কাল থেকে মমতার বিরুদ্ধেও এটা করবেন। মমতা আজকে তিনি বিড়ি খর বলেছেন, এই রাহুল গান্ধীর বাবা যদি না থাকতো এই মমতা ব্যানার্জিকে কেউ চিনত না। রাহুল গান্ধীর বাবা স্বর্গত রাজীব গান্ধী এই মমতা ব্যানার্জির একটা কে একটা লোক তাকে চিনিয়েছে, এ তো বেইমানি রন্ধ্রে রন্ধ্রে। আর যখন ফ্যা ফ্যা করে ঘুরছিল 98 সালে, তখন অটল বিহারী বাজপেয়ী না থাকলে রাস্তায় ঘুরতে হতো, অর্থাৎ স্বাভাবিকভাবে যাদের যাদের কাছ থেকে উপকার পেয়েছে তাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা, কদর্য ভাষায় আক্রমণ করা, মুখে বেলাগাম আক্রমণ করা, এটা ওর ক্যারেক্টারের মধ্যে পড়ে। সিপিএম নাকি বিজেপি, আর আমি ওকে বারে বারে বলছি মাছ হোটেল বাস পেট্রোল পাম্প একটাও আপনার বা আপনার পরিবার আমাদের দেয়নি। আপনার ক্ষমতা থাকলে আপনি 4 বছর আমার পিছনে লেগে আছেন, কিচ্ছু করতে পারেননি, কিছু করতে পারেনি। আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, আপনার যদি ক্ষমতা থাকে কিছু করে দেখান। আর আমিও যদি শুভেন্দু অধিকারী হই, আমি যদি বাংলার মানুষের পালস বুঝে থাকি, আপনাকে আমি কম্পার্টমেন্টাল করেছি, প্রাক্তন মুখ্যমন্ত্রী করে আপনাকে ছাড়বো, আপনাকে আপনাকে বাটি নিয়ে কালীঘাটের মন্দিরের সামনে বসতে হবে, আপনার শেষ পরিণতিটাই তাই হবে। মানে অন্তর্বর্তী বাজেট, এটা অন্তিম বাজেট, মুখ্যমন্ত্রী বলছে এটা অন্তিম বাজেট, এখানে কিছু অন্তর্বর্তীর কথা নেই, মানে সেন্ট্রাল যে বাজেট অন্তর্বর্তী এটা অন্তিম বাজেট, অন্তিম বাজেট, অন্তিম বাজেট। আগলিবার 400 পার, ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান ভোটের আগেই এ যখন ভবিষ্যৎবাণী করেছে জেনে রাখুন মোদীজি 400 পেরিয়ে গেছে। এ ফুটবল নিয়ে গেছিল কিরণময় নন্দের পাল্লায় পড়ে আপনার উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশে গিয়ে এতগুলো চন্দন মাথায় লেপেছে বারাণসীতে, এরকম করে দু হাত দিয়ে চন্দন ঘেটেছে, ঘেটে দুধের বালতি ঢেলেছে, দিয়ে যতগুলো সিটে প্রচার করেছে মুলায়মের ব্যাটার হয়ে সবগুলো সিটে হেরেছে। তারপরে এ যেখানে যাবে হারবে, আমি আপনাকে বলে দিলাম এই ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশের আগে বলেছিল এ তো সেমিফাইনাল হ্যায়, আপ হারা দিজিয়ে বিজেপি কো হাম লোক মোদী কো হটা দিয়ে গে, তা তো ছত্তিশগড় মধ্যপ্রদেশ আর রাজস্থানে সেমিফাইনালের ফল তো সবাই জানে। হেমন্ত সোরেনের পাশেও দাঁড়াচ্ছেন, গ্রেপ্তার হয়েছে হেমন্ত সোরেন। মমতা ব্যানার্জিকে বলবো ক্ষমতা থেকে বারাণসীতে গিয়ে মোদীজির বিরুদ্ধে লড়ুন না, আপনার কত দম আছে বলবো। মোদীজি অনেক বড় ব্যাপার, হিমালয় পর্বত, আমার সঙ্গে লড়ে যে পারেনি সে মোদীজির সঙ্গে। সিপিএম নাকি বিজেপির বন্ধু, সিপিএম নাকি বিজেপির বন্ধু, আজকে মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন সিপিএম নাকি বিজেপির বন্ধু, এ উল্টো পাল্টা কথাবার্তা বলে। হ্যাঁ, নবট্টু বিজেপি নবট্টু নরেন্দ্র মোদী করে, ওই জন্য যাদবপুরের অ্যান্টি ন্যাশনালদেরকে উনি পুষে রেখেছেন, যাদবপুরে টুকরে টুকরে গ্যাংকে প্রো পাকিস্তানিদের উনি লালিত পালিত করে ওখানে খাইয়ে রেখেছেন। এনআরসি আর অন্যদিকে বিএসএফ নিয়ে এত উদ্বিগ্ন কেন মুখ্যমন্ত্রী? সিএ এনআর কাছে খবর আছে যে সিএএ পোর্টাল চালু হতে চলেছে, আইন তো আগেই হয়েছে, রুল ফ্রেম হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসে এক্সিকিউশনের দিকে যাচ্ছে। নাগরিকত্ব নরেন্দ্র মোদীজির কমিটমেন্ট, অমিত শাহজির তৈরি করা আইন কার্যকর হতে চলেছে, এবং এক্ষেত্রে আগের আইনে রুলে কালেক্টরেটের হাতে ছিল, এবার কেড়ে নিতে চলেছে ভারত সরকার, সরাসরি আপনি অ্যাপের মধ্য দিয়ে আপনার এনরোলমেন্ট করতে পারবেন, আপনাকে ভারত সরকার আপনাকে সমনাগরিকত্ব সার্টিফিকেট প্রদান করবে। এটাতে আতঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ পশ্চিমবাংলার 2 কোটি বাঙালি হিন্দু তাদের 1945 সাল থেকে কেপি ঠাকুরের নেতৃত্বে যে লড়াই, সেই লড়াই সফল হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে, এর থেকে বড় প্রাপ্তি কিছু নেই। তাই মমতা ব্যানার্জি আতঙ্কিত যে আমার সিটগুলো সব গেল, আমার সিটগুলো সব গেল, আর এখানে 35 হওয়া মানে পরের দিন মমতা ধপ, তারপরের দিন বিজেপি সরকার।